নমস্কার আমার প্রিয় বন্ধুরা, এশিয়ান ফুড রেইনবো চ্যানেলে আপনাদের স্বাগত। বাজারে এখন লাউ খুব দেখতে পাওয়া যাচ্ছে। মাছের মাথা দিয়ে লাউয়ের আজকে আমি যে রেসিপিটি করব, সেটা যারা লাউ ভালোও বাসে না তাদেরও প্রচণ্ড ভালো লাগবে। অত্যন্ত সুস্বাদু একটা ডিশ, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দর একটা ডিশ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে এটা করতে কী কী লাগে আসুন দেখে নিই। এটা করতে লাগছে একটা গোটা কাতলা মাছের মাথা, একটা গোটা লাউ। দেখুন আমি লাউটা নিয়ে নিয়েছি, আর কাতলা মাছের মাথা ছাড়াও অন্য মাছের মাথা দিলেও হবে। এছাড়া আর মশলার মধ্যে গোটা মশলা লাগছে, ফোড়ন দেবার জন্য এগুলো লাগছে। আসুন দেখে নিই কী কী টোটাল লাগছে। লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, মাছের মাথা গোটা, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটা গোটা লাউ, আদা ও পেঁয়াজ। এর মধ্যে গোটা মশলা ও পেঁয়াজটা ফোড়নে ব্যবহার করব, গুঁড়ো মশলাটা রান্নায় ব্যবহার করব। প্রথমে লাউটার মাথার দিকটা কেটে নিচ্ছি, দিয়ে এর পুরো খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এরকম লম্বা লম্বা স্ট্রাইপ পিস করব। যেমন আলু ভাজা আমরা কাটি সেইভাবে, আলু ভাজার মতো সরু নয়, একটু মোটা করে দেখুন এইভাবে পিসগুলো করে নেব। সমস্ত পিস আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিউবও কাটতে পারেন। এবার মাছের মাথাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নুন দিয়ে দিলাম। দেখুন নুন হলুদও দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। দেখুন সর্ষের তেল দিয়েই রান্নাটা করলে টেস্টটা খুব। যারা আমাদের চ্যানেলটি দেখছেন তাদের যদি আমাদের রেসিপিগুলি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা আমাদের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল, আমাদের চ্যানেলে যদি আরও রেসিপি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনটিকেও প্রেস করবেন, যাতে সমস্ত আমাদের যা যা নতুন নতুন ভিডিও আসে সেগুলো আপনার কাছে সববারের আগে পৌঁছে যাবে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা জায়গায় আলাদা করে সরিয়ে রাখছি, কারণ এটা পরে কাজে লাগবে। এবারে কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। যদি তেল আপনাদের কড়াইতে ভাজা তেল থেকে থাকে তাহলে আর দেবার প্রয়োজন নেই। এবার দেখুন গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার দেখুন তেজপাতাটা একটু ছিঁড়ে দিয়ে দিলাম, যাতে রান্নায় ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার এই গোটা গরম মশলার সাথেই একটা গোটা দারচিনি দিয়ে দিলাম, তার সঙ্গে পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দেখুন ওটা একটুখানি কাঁচা গন্ধটা চলে গেলে যে লাউটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেটা ভালো করে নেড়ে নিচ্ছি। লাউটা ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি, কিন্তু পুরোটা হচ্ছে লো ফ্লেমে, এখানে ফ্লেম একদমই বাড়ানো যাবে না। এতে আদাটা অ্যাড করে দিচ্ছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যা যা আমি গুঁড়ো মশলা রেখেছিলাম এই পর্যায়ে সেগুলো দিয়ে দেবো। দিয়ে সবটা নিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেবো। দেখুন আমি দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলাগুলো, এবার এই পুরোটাকে ভালো করে ভেজে নেবো। তার সঙ্গে নুনও অ্যাড করে দিচ্ছি, নুনটা আপনারা আপনাদের পছন্দ মতো। এই সব উপকরণগুলো দিয়ে দেবার পর আমি একটা চাপা দিয়ে দেবো, আর ফ্লেমটা একদম লো থাকবে, কারণ লাউয়ের নিজস্ব একটা জল আছে, নুনটা দেওয়ার পর জলটা, যে জলটা বেরোবে সেই জলটাতেই লাউটা 80% সেদ্ধ হবে। এবার দেখুন পুরোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটাতে চাপা দিয়ে রেখে দেবো যাতে এটা সেদ্ধ হয়ে যায়। 80% সেদ্ধ এই কারণেই করব, তার কারণ মাছের মাথাটা তারপরে এর সাথে অ্যাড করে দেবো, দিয়ে আর 20% যে সেদ্ধ হবে সেইটা হয়ে গেলেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে, এইবার 80% সেদ্ধ হয়েছে, মানে কিছুটা সেদ্ধ হতে বাকি আছে। ঠিক এই পর্যায়ে আমি মাছের মাথাগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছের মাথাগুলো এর সাথে অ্যাড করে দিচ্ছি। দেখুন অ্যাড করে দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। মুড়োর সাথে পুরো মশলা দেওয়া সবজিটা ভালো করে মিশিয়ে নেব। মুড়োটা যে আমি ভেজে রেখেছিলাম এবার তার মধ্যে এই সবজির জুসটাও ভেতরে ঢুকবে। এর মধ্যে আমি হালকা গরম 3 চামচ জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে আরও একবার চাপা দিয়ে রেখে দেবো যাতে এই মুড়োটার মধ্যে জুসটা পুরোটা ঢুকে একটা দারুণ টেস্ট আসে, আর সবজিটার মধ্যেও একটা মুড়োর জুসটাও ঢুকবে, যার জন্যে টেস্টটা একটা অনবদ্য হবে। এবার দেখুন দিয়ে দিচ্ছি, তাতে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি, চিনিটা পুরো অপশনাল, তবে লাউয়ের তরকারিতে সামান্য একটু চিনি অ্যাড করলে টেস্টটা আরেকটু বেড়ে যায়। এবার চিনিটা অ্যাড করে দিয়ে দেখুন নামিয়ে দিয়েছি, কিছুক্ষণ চাপা দিয়ে রেখে আমি তুলে নিয়েছি, এটা একদম তৈরি হয়ে গেছে। এবারে গরম মশলার গুঁড়োটা আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি, দেখুন
এটা একদম তৈরি হয়ে গেছে। একটা অসাধারণ গন্ধ বেরিয়েছে যেটা আমি আপনাদের সঙ্গে এখানে শেয়ার করতে পারবো না, আপনারা নিজেরাই করবেন আর করে দেখবেন কি অসাধারণ একটা ডিশ। আর এটা যদি না করে থাকেন করবেন আমাকে কমেন্ট বক্সে। যারা আমাদের পুরনো বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য, আর যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার জন্য। পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, অল সেটাতেই সিলেক্ট করবেন। আর পরের দিন নতুন একটা রেসিপি নিয়ে আমি আবার চলে আসছি, একদম মিস করবেন না। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।